পেকুয়া 6 ইউপির মধ্যে রাজাখালী ইউপিতে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী নজরুল ইসলাম শিকদার বাবুল। পেকুয়া সদর ইউপিতে নৌকার প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন চশমা প্রতীকের বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী এম বাহাদুর শাহ। উজানটিয়া ইউপিতে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের আরেক বিদ্রোহী প্রার্থী তোফাজ্জল করিম, তিনি এই ইউনিয়নে প্রথমবারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। মগনামা ইউপিতে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ঢোল প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ইউনুস চৌধুরী, তিনি এই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছিলেন। ওই ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান শরাফতুল্লাহ চৌধুরী ওয়াসিমকে মাত্র 25 ভোটের ব্যবধানে হারিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ইউনুস চৌধুরী, তিনিও এই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছিলেন। শিলখালী ইউপিতে প্রথমবারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন চশমা প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী এম কামাল হোসেন। তবে বারবাকিয়া ইউপির একটি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত থাকার কারণে সম্পূর্ণ ফলাফল প্রকাশ করা হয়নি। নির্বাচন অফিসের পরবর্তী ঘোষিত তারিখ অনুযায়ী স্থগিত কেন্দ্রে নির্বাচনের মাধ্যমে ফলাফল নির্ধারণ করা হবে। পেকুয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম বলেন, পেকুয়ার 6টি ইউপির মধ্যে সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট অনুষ্ঠিত হয়েছে। বড় ধরনের কোনো সংঘাত ছাড়াই নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। বারবাকিয়ার একটি কেন্দ্রে ব্যালট ছিনতাইয়ের চেষ্টায় ওই কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। পরবর্তী তারিখ অনুযায়ী স্থগিত কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আমরা দল মত নির্বিশেষে আমরা এক হয়ে তিরিশজন সংবাদ কর্মী একসাথে বসে আমরা কাজ করবো। মাননীয় এমপি মহোদয়, আপনি বিগত কিছুদিন আগে চকরিয়া যেমন করেছিলেন, আমরা দেখছি আপনি চকরিয়ায় দুই তিনটা ক্লাব সবাইকে একসাথে এনে আপনি একটি ফ্রেসক্লাব আপনি নিবন্ধিত করছেন, তাও ফেকুও আপনি করবেন। ফেকু অনেক খারাপ জায়গায় আছে, ফেকুও সমনি আছে, আপনি ফ্রেসক্লাব ফেকু ফ্রেসক্লাব না দিয়ে একটা ফ্রেসক্লাব আপনি এখানে আমাদেরকে সৃষ্টি করে দেবেন। পরিস্থিতি আমাদেরকে সংবাদ ছাপানোর কাজ করতে হয়, এটাই আমার দাবি। আর মাস শাসক লবণ শাসক এরকম মামলা অর্জনকে রাখা যায়।